দীর্ঘ 6 বছর পরে ভিয়েতনাম সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার হ্যানয়ে প্রেসিডেন্ট ভোভ্যান থুং এর সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন দুই দেশের মধ্যে রেলওয়ে সহ 37টি সহযোগিতা চুক্তি সই হয়েছে। পরে দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মানবজাতির অভিন্ন ভবিষ্যতের জন্য যৌথভাবে একটি চীন ভিয়েতনাম সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দেশ দুটি। তাছাড়া ভিয়েতনামের পরিবহন অবকাঠামোর উন্নয়ন ঘটাতে চীন তাদের অত্যাধুনিক রেলওয়ে প্রযুক্তি দেশটিকে দেওয়ারও প্রস্তাব করেছে। স্বভাবতই প্রশ্ন আসে, শি জিনপিং ভিয়েতনামের মতো পুরনো শত্রুর সঙ্গে কেন হঠাৎ এতগুলো সহযোগিতামূলক চুক্তি সই করলেন? বিশ্লেষকরা মনে করছেন, হ্যানয়ে ওয়াশিংটনের প্রভাব কমিয়ে চীন ও ভিয়েতনাম সম্পর্ক জোরদার করাই শির এ সফরের মূল উদ্দেশ্য। কারণ গত সেপ্টেম্বরে হ্যানয় সফর করে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সই হওয়া চুক্তিগুলোর মধ্যে হ্যানয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে পর্যায়ে আছে, চীন ভিয়েতনাম সম্পর্ক তার চেয়েও উঁচুতে নিয়ে যেতে আগ্রহী বেইজিং, যদিও এ সংখ্যা প্রাথমিকভাবে প্রস্তাবিত চুক্তির চেয়ে কম। শি জিনপিং এর ভিয়েতনাম সফর ভূরাজনৈতিক দিক থেকেও খুবই গুরুত্ববহ। এ সফরের ফলে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।